সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির পর 33 ঘন্টা অতিবাহিত হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ 3 শ্রমিককে। তাদের উদ্ধারে বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো কপোতক্ষণ নদে অভিযান অব্যাহত রেখেছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ শ্রমিকদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। আমরা যখন সকালে ফরজে নামাজ পড়ি পার হয়ে যাই, মাছ পথে যাই, পার নৌকাটা তোলাই না, এখনো 3 জন পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে কপোতাক্ষ পাড়ের আকাশ বাতাস। পরিবারের প্রিয় সদস্যকে ফিরে পেতে নদীর পাড়ে বসেই কান্নায় ভেঙে পড়ছেন তারা। অপরদিকে উদ্ধার তৎপরতা তদারকি করতে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় তিনি 3টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মাথাপিছু 10,000 টাকা, 50 কেজি চাল ও 1টি করে কম্বল প্রদান করেন। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর 6টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা 12 জন শ্রমিকের মধ্যে 9 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও 3 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকরা হলেন আশাশুনি উপজেলার শ্রীউলার বাবুর আলী, শফিকুল ও আজিজ। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে, কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।